পলাশ, অভিযান কি এখনো চলছে সেখানে, আমাদেরকে জানাবেন? আর কিছু কি উদ্ধার হয়েছে কিনা নতুন কিছু? কিছুক্ষণ আগেই এই অভিযান আসলে শেষ হয়েছে। গতকাল রাত ভেপে কিন্তু এই অভিযান চলছিল। প্রথমত টঙ্গী কেরানিটেকে একটা বস্তি ছিল, সেখান থেকে বিপুল পরিমাণে মাদক সহ মোট নারী পুরুষ 40 জনকে আটক করা হয়। এরপরই ভোররাত 5টার পর থেকে এখানে একটি 5 তারকার জাবান হোটেল রয়েছে, সেখানে একটি ভার রয়েছিল, সেখান থেকে আসলে অভিযান করে নারী পুরুষ সহ 84 জনকে আটক করা হয় এবং বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা হয়, বিদেশি মদ যেটিকে বলা হয়। এবং এখান থেকে একজন কর্মকর্তা রয়েছে, আসলে তার নাম মিল্টন, তার বয়স প্রায় 50, তিনি আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মারা যায়। তার লাশ আসলে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে ঠিক 1 মিনিট আগেই মূলত এখানে যে অভিযানটি সেটি সমাপ্ত হয়েছে। এখন এই যে জাবান হোটেলটি রয়েছে এটি সিলগালা করা হয়েছে সেনাবাহিনী কর্তৃক, অর্থাৎ যৌথ বাহিনীর এই অভিযানে। এখন পর্যন্ত আমি যদি একটু দেখার চেষ্টা করি যে বাহিরে যে অংশটি রয়েছে উৎসুক জনতা, তারা কিন্তু আসলে সকলেই বাহাবা দিচ্ছিল যে এই যে যৌথবাহিনীর অভিযান, এই অভিযানে তারা সকলেই আসলে সাধুবাদ জানিয়েছে। তারা বলছিল যে এমন অভিযান যদি আসলে প্রতিনিয়ত হয় সেই ক্ষেত্রে আসলে সমাজ তথা পরিবারতন্ত্র যেটি সেটি আসলে ভালো থাকবে। তারা সকলেই এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে। তারা বলছিল যে প্রতিনিয়ত যদি এই অভিযান হয় সেক্ষেত্রে তারা অনেকটাই ভালো থাকতে পারবে। তবে সব কিছু মিলে যদি বলি, প্রতিনিয়ত কিন্তু সেনাবাহিনীর এই টঙ্গী গাজীপুর সহ বিভিন্ন অংশে কিন্তু অভিযান চলছে। বুঝতে পেরেছি পলাশ, ধন্যবাদ আপনাকে।